হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হ্যাঁ, তো শুভ শারদীয়া প্রত্যেককে। তো দেখতেই পাচ্ছ আমরা রয়েছি একটা বিউটি পার্লারের সামনে। তো বিউটি পার্লারটার নাম দা মিরর। এই পার্লারটা নতুন হয়েছে, তো এখানে আমরা এসেছি চুল কাটবো, কারণ আজ আমাদের মাস্টারমশাইয়ের বার্থডে, ওই জন্য মাস্টারমশাই চুল কাটবে। দেখতেই পাচ্ছ যে মাথায় শ্যাম্পু করছে। বললো বার্থডেতে আর কী করবো, চুল টুল কেটে ফ্রেশ হয়ে নিই। তো আমিও সেজন্য চলে এসেছি। আমিও ভাবছি চুলটা একটু কেটে নিই, কারণ চুলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য কাটটা নষ্ট হয়ে গেছে, সেজন্য কেটে নিই। তো সেই জন্য কাটতে এসেছি, আমিও চুল কাটবো, মাস্টারমশাইও কাটছে। দেখতেই পাচ্ছ শ্যাম্পু করা হয়ে গেল। পুজোর সময় একটু সাজগুজো না করলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমরা পার্লারে এসেছি সাজগুজো করতে। এই যে শ্যাম্পু করা দেখতেই পাচ্ছ কমপ্লিট। এবারে চুল কাটবে। এই যে চুল কাটছে, চুল কাটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে। এবারে আমি বসে পড়েছি, তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে। আমি সবসময় চুলে স্টেপ কাট করি। আগে খুব বড় চুল ছিল আর কার্লি হেয়ার, কিন্তু তোমার তারপরে আর চুলটা আমি ঠিক মানে কি বলবো মেনটেন করতে পারিনি, তারপরে কেটে ফেলেছি। তো যখন থেকে কেটেছি স্টেপ কাটই করি, তো সেই জন্য স্টেপ কাটই এবারেও করব। তো স্টেপ কাটে একটু সময় লাগে, দু তিন মাস, 3 মাস হয়ে গেল আমি চুল কেটেছি। তো এবারেও সেই স্টেপ কাটই করব। দেখতেই পাচ্ছ বসে আছি, শ্যাম্পু করা হয়ে গেছে, এবারে চুল কাটবো। এই হেয়ার ড্রায়ার আমার ঠিক সহ্য হয় না, মাথা একেবারে গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সেই জন্য করতেই হবে। মাথা এই হেয়ার ড্রায়ারে মাথা একেবারে তোমার গরম হয়ে বিচ্ছিরি, মাথা ধরে যায়। এই যে চুল দেখো কাটা চলছে। তো আজকে হলো, বললাম তোমাদের যে মাস্টারমশাইয়ের বার্থডে, তো মাস্টারমশাইয়ের বার্থডেতে বলেছে যে বাড়িতে কোনো রান্না বান্না করতে হবে না, মাস্টারমশাই আমাদের বাইরে নিয়ে গিয়ে খাওয়াবে। তো চলো কোথায় নিয়ে গিয়ে খাওয়াই তোমাদেরকে দেখাবো, সেটা
তোমরা ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে। তো কোথায় নিয়ে গিয়ে খাচ্ছে দেখো, দেখাচ্ছে যে কেমন চুল কাটলো বারবার করে। হ্যাঁ, তো বার্থডেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করেছি। পরের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, দেখে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। উৎসাহ পাবো, ঠিক আছে। এই যে দেখো ভুরু প্লাক করছি। হ্যাঁ, এসেছি যখন একবার ভুরুটা প্লাক করে যাই, অনেক দিন ভুরু প্লাকটাও করা হয়নি, কারণ ইনার পরীক্ষা চলছে, সেজন্য খুব ব্যস্ত আছি। এখনও ইনার পরীক্ষা চলছে, ইনাকে পড়তে বসিয়ে এসেছি। তো এই যে ভুরু প্লাক করে নিচ্ছে একেবারে, আমরা চুল কেটে পার্লার থেকে চলে এসেছি। তো এবারে স্নান টান করে নিয়ে আমরা একটু বেরোবো, কারণ মাস্টারমশাই আজকে আমাদেরকে বাইরে খাওয়াবে বলেছে। হ্যাঁ, তো পরের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে, অপেক্ষায় থাকো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। খুব তোমরা ভালো থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।